গাবতলি এলাকা বাস্ট হয়ে যাবে। বৈধতা কতটুকু এটা আপনাদের মাধ্যমে সরকারের মাধ্যমে আমরা জানতে চাই। এই পেট্রোল পাম্পের লাইট বন্ধ করে অবৈধভাবে কিন্তু এরকম একটি কাভার ভ্যানে গ্যাস দিচ্ছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। একেবারে সংযোগ রেখেই তারা পালিয়েছেন, এতে করে কিন্তু বড় ধরনের একটি ঝুঁকি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু গ্যাস বের হচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আগুন লেগে যেতে পারে এবং প্রত্যেকটি সিলিন্ডারে কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে। কাভার ভ্যানের ভিতরে কি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছেন। এই সিলিন্ডারগুলোতে কিন্তু ঝুঁকিপূর্ণভাবেই তারা গ্যাস নিয়ে থাকেন। এখানে যারা ড্রাইভার রয়েছেন তারা দাবি করছেন যে এখানে বিস্ফোরণ, এগুলো কিন্তু বিস্ফোরণও ঘটতে পারে, এতে করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তারা করছে। এবং তারা সারারাত জেগে থেকে গাড়িতে গ্যাস নিতে পারেন না এবং তারপরেও গ্যাসের চাপ কম থাকাতে তারা এই ভোগান্তিতে পড়েন। সারারাত জেগে গ্যাস নিয়ে দিনের বেলায় তারা যাত্রীদের সেবা দিয়ে থাকেন, এতে করে তারা ব্যবসায়িকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি শারীরিকভাবেও তারা অসুস্থ হচ্ছেন। আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সটকে পড়েছে। এই সিলিন্ডার যদি বাস্ট হয় পুরো গাবতলি এলাকা বাস্ট হয়ে যাবে। আর এটার বৈধতা কতটুকু এটা আপনাদের মাধ্যমে সরকারের মাধ্যমে আমরা জানতে চাই। আমরা যারা গাড়ি আছি, যাদের গাড়ি আছে তারা কিন্তু গ্যাস পাচ্ছে না, রাত্র 3-4 পর্যন্ত বাজে যায় আমাদের এই গ্যাস সিরিয়াল। আজকে সিরিয়াল দিছি না, 3-4 বাজবে, বাসায় গিয়ে ঘুমাবো কখন, পরবর্তীতে আগামীকালকে কিন্তু ঘুম চোখে নিয়ে আমার গাড়ি চালাইতে হবে, আমার কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাচ্ছে। এগুলো মূলত তারা কি করে? এরা ওই বিভিন্ন গার্মেন্টসে ফ্যাক্টরিতে নিয়ে যায়। আমি যখন সর্বপ্রথম আমি এখানে আসি, মানে ইয়াতে 8টার সময় আসি, তখনই দেখি এই গ্যাসটা দেওয়া শুরু করছে। মেশিনটা ওনারা 2 বন্ধ করছে, আবার চালু করছে, যখন প্রেশার কমে যায় আবার চালু করে, আবার বন্ধ করে, আবার চালু করে, এবার 2 করে এরকম করছে। সবাই আমরা গাড়ি চালাই প্রত্যেকটা দিন 3-4 প্রতিটা পাম্পে এরকম 3-4 গাড়ি লাগাই, অবৈধভাবে গ্যাস নেয় এবং এই সব চালকরা সারাদিন সারা রাত কষ্ট করে দিনের বেলা গাড়ি চালাতে পারে না, এই অবৈধ কারণের জন্য, এই অনিয়মের কারণে প্রত্যেকটা পাম্পে একই নিয়ম চলছে। কি ধরনের সমস্যা একটু যদি আপনি বলেন? এই যে আমরা গ্যাস দিতে পারতেছি না, সেই 7টা থেকে বসে আছে আমরা, 11টার সময় গ্যাস দেবে কিন্তু অথচ এই যে যায় অবৈধভাবে এই ইয়াতে এই কন্টেনারে গ্যাস দিচ্ছে অবৈধভাবে। আর আমরা দেখেন প্রতিটা পাম্পে হাজার হাজার গাড়ি, মানে হোটেলের এটা হোটেলের বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে খরচ করতেছে। এই অবৈধ গ্যাস দেওয়ার জন্যে আমরা ড্রাইভার হয়ে এত কষ্ট করে 12 জাম্পিং করে তারপরে রাইতের 1-2 বন্ধ আমরা গ্যাস নিই। আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু তারা গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে এখান থেকে দ্রুত সময়ের মধ্যে কিন্তু তালা লাগিয়ে পালিয়ে গিয়েছেন। এবং নির্ভরযোগ্য সূত্র থেকে যখন আমরা তথ্য পেয়ে এখানে এসেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ঘন্টার পর ঘন্টা এখানে সারা রাত জেগে যারা এখানে গ্যাসের জন্য বসে থাকেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং তারা কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছেন।